আমাদের অনেকের ভিতরে একটা স্বপ্ন থাকে যে আমি যদি একটা ব্যবসা করে একটা ভালো পজিশনে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো আমি যে চাকরিটা করছি সেই চাকরিটা আসলে আমার কাছে ভালো লাগছে না আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন একই সময়ে দৌড়াদৌড়ি শুরু করা অফিসে যাওয়া অফিস থেকে ফিরে আসা মানে প্রতিদিন এক ধরনের কাজ করতে করতে আমার ভিতরে একটা একঘেয়েমি চলে এসেছে আমি চাচ্ছি এই জীবন থেকে বেরিয়ে আসতে একটা নিজের মতো করে সময় কাটাতে চাচ্ছি নিজের মতো করে জীবনটাকে অনুভব করতে চাচ্ছে। যদি এমন করতে চান তাহলে আসলে ব্যবসার কোনো বিকল্প নেই কারণ আপনি একটা চাকরি করে যতটা সময় ব্যয় করে যেই টাকা ইনকাম করবেন একটা ব্যবসা ক্ষেত্রে আপনি তার চেয়ে কম সময় ব্যয় করে তার চেয়ে বেশি ইনকাম করতে পারবেন এটা প্রমাণিত তো সেই হিসাবে যদি নিজের জীবনটাকে নিজের মতো করে সাজাতে চান নিজের মতো করে ব্যয় করতে চান তাহলে আমি বলবো আপনি ব্যবসা শুরু করতে পারেন বাজারে হাজারো রকমের ব্যবসা রয়েছে এখান থেকে আপনি যে ব্যবসাটা করতে ভালো লাগে সেই ব্যবসাটাই শুরু করুন না কেন ইনশাল্লাহ আপনি দেখবেন হয়তো প্রথম দুই তিন ছয় মাস আপনার ভালো ইনকাম হবে না কিন্তু এই দুই তিন ছয় মাস সময় দেওয়ার পর আপনি যে ব্যবসাটা শিখবেন তখন কিন্তু আপনি আর এই ব্যবসা থেকে বেরিয়ে আসতে পারবেন না কারণ যারা একবার ব্যবসা শুরু করেছে তারা কখনোই চাকরি করে ইনকাম করে তাদের মন ভরে না তো আপনি চাইলে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে চা পাতার ব্যবসা শুরু করতে পারেন টিআই জমাদার কোম্পানি লিমিটেড সারা বাংলাদেশে আনাচাকানাচে ডিলারশিপ নিয়োগ করার একটা ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে বসবাস করুন না কেন আপনি চাইলে আমাদের কাছ থেকে ডিলারশিপ নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এক্ষেত্রে যদি আপনি ঢাকা শহরে নাও আসতে পারেন তাহলে আমাদের কাছ থেকে ডিলারশিপ নিতে পারেন আপনি আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিভাবে আপনি ডিলারশিপ নেবেন অথবা আপনি কিভাবে ঢাকা শহরে না এসে আপনার বাড়িতে বসে প্রোডাক্ট পাবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইলে আপনাকে আসলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়াও চা পাতার ব্যবসা আসলে প্রফিট কেমন সেটাও তো আসলে জানার বিষয় রয়েছে হয়তো আমরা অনেকেই এই এই দোকানে সেই দোকানে যে জিজ্ঞেস করি যে ভাই চা পাতা আপনি কত টাকা দরে কিনেন এটা হয়তো অনেকেই বলে আবার অনেকেই বলে না তো এই ধরনের ঝামেলায় না যে বরং আপনি সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাহলে চা পাতার ব্যবসার যে গোমর রয়েছে সেটা সম্পর্কে আপনাকে ব্যাপক ধারণা দেওয়া হবে যার ফলে আপনি এই ব্যবসাটা শুরু করার ক্ষেত্রে আরও কিন্তু আরও বেশি উদ্বুদ্ধ হবেন তো যদি আপনার এই ব্যবসাটা সম্পর্কে কৌতূহল থাকে যে কিভাবে আপনি চা পাতার ব্যবসা শুরু করবেন কিভাবে এই ব্যবসাটা শুরু করলে আসলে লাভের মুখ দেখা যাবে আর কিভাবে আপনি মার্কেটিং করবেন এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে আপনি চাইলে ঢাকা শহরে এসে আমাদের অফিস থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারেন এছাড়া আপনি চাইলে ঢাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে থেকে ফোনের মাধ্যমে অর্ডার করে আমাদের কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারেন মাল নেওয়ার কন্ডিশন হচ্ছে যে আপনি অর্ডার করবেন আগে মাল হাতে পৌঁছে পাবেন তারপরে টাকা দিবেন কারণ এক্ষেত্রে যদি আমরা এরকম করি তাহলে আপনার রাস্তার জায়গাটা আমরা ধরে রাখতে সক্ষম হব তবে নতুনদের বেলায় আমরা প্রায়শই একটা সমস্যার সম্মুখীন হয় তা হচ্ছে অনেকেই ফোনে অর্ডার করে মাল নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয় কিন্তু যখন তাদের কাছে মাল পৌঁছায় তারা অনেকে মাল রিসিভ করে না এর জন্য অনেক ক্ষেত্রে আমরা নতুনদের পাঁচশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করার কথা বলে থাকি যদি আপনি ব্যবসা করতে চান তাহলে সেই ধরনের মেন্টাল প্রিপারেশন আপনাকে রাখতে হবে কারণ ব্যবসা হচ্ছে আস্থা বিশ্বাসের জায়গা এখানে এতটুকু রিস্ক না নিতে পারলে তো ব্যবসা করা যাবে না তাই না তো আশা রাখছি আপনি এই কন্ডিশনে মাল নিতে আপনার কোনো কার্পণ্য বোধ হবে না আর যদি আপনি মেন্টালি প্রিপারেশন নিয়ে থাকেন যে ব্যবসা শুরু করবেন তাহলে আমি বলি আপনি চা পাতার ব্যবসাটা দিয়ে শুরু করুন ইনশাল্লাহ আপনি লাভের মুখ দেখবেন তো যারা এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেন নাই যে আসলে চা পাতার ব্যবসাটা শুরু করবেন কিনা তাদেরকে বলি আপনি দ্বিধা দ্বিধাদ্বন্দ্বের ভেতরে না থেকে ব্যবসাটা শুরু করে দিন ইনশাআল্লাহ ছয়টা মাস গেলে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি এই ব্যবসাটা আরও আগে কেন শুরু করলেন না তো আশা রাখছি আপনারা সবাই কেউ না কেউ এই নাম্বারে যোগাযোগ করে চা পাতার ব্যবসা শুরু করার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ